हेलो बंधुरा, आमार नतून एक भिडियोते तोमादेर सबाइके स्वागत जानाई। आज आमी तोमादेर साथे जे रेसिपिटी शेयर करब सेटी छोटोबेलाय आमार मा खूब बानातेन। एटी होलो विलेज स्टाइल कचुर शाक रेसिपि। तो प्रथमे कचुर शाकटाके सिद्ध करे निएछि आलू दिए। एबार आमी पेंयाजगुलोके केटे निएछि आर केटे निएछि काँचा लंका। एकदम सिम्पल, खूब बेशि किछु लागबे ना एटी करते। तो प्रथमे कड़ाइते तेल दिलाम, तेलटा भालो करे गरम हबे। तेलटा भालो करे गरम हो गेले तार मध्ये कालो जिरे फोड़न दिए दिलाम। फोड़नटा जखन गंध छाड़ते शुरू करबे तखन आमी बाकी पेंयाज आर काँचा लंकाटाके एड करब। आपनारा चाइले एर मध्ये रसुन कुচিয়েও দিতে পারেন, রসুনের একটা বেশ সুন্দর ফ্লেভার আসে। তাহলে ফোড়নটা গন্ধ ছাড়তে শুরু করেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালো করে আমি ভেজে নেব। কচুর শাক আমরা অনেকে অনেক রকম ভাবে খেয়েছি, এর মধ্যে ছোলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে। তো সেগুলো খেতে অসাধারণ হয়, কিন্তু এখানে শুধু আমরা একদম সিম্পল যেভাবে হয় সেভাবেই করব। পেঁয়াজটা আমার ভালোভাবে হয়ে গেছে, একদম লাল লাল করে হয়ে গেছে ভাজা। এবার আমি এটার মধ্যে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেব। কচুর শাকটা আমি সিদ্ধ করেছিলাম সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে। নুন যতটুকু লাগবে আমি ততটাই দিয়ে দিয়েছিলাম সিদ্ধতেই। এর মধ্যে এবার আর অল্প একটুখানি হলুদ ছিটিয়ে দেব। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার ভালো করে যে কচুর শাকে বাকি জলটুকু আছে সেটুকু শুকিয়ে নেব। আর এটা একটু কন্টিনিউ নাড়াতে হবে। জলটা আমার প্রায় শুকিয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। শাকটা আমার প্রায় রেডি হয়ে গেছে। নিচে যে হালকা হালকা লেগে যাচ্ছে এটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে তুলে এই শাকের সাথে মিশিয়ে দেব। এতে ভাজা ভাজা ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমার কচুর শাক রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে একটা থালায় সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার এই কচুর শাকের একদম সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।